সুনামগঞ্জে অতি দরিদ্র 90টি পরিবারের মধ্যে বিনামূল্যে ধান বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিরাই উপজেলার করিমপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ইন্টারকো অপারেশন সিরি প্রকল্প উন্নত জাতের এই হাইব্রিড ধান বীজ বিতরণ করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের ম্যানেজার জাহিদ হাসান, প্রোগ্রাম ম্যানেজার সাইদুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা সুজন মজুমদার। পর্যায়ক্রমে উপজেলার 800 জন কৃষককে এ বীজ বিতরণ করা হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়। কত করে কি অসুবিধা আছে?